আসসালামু আলাইকুম সবাইকে, দুষ্টু গেম চ্যানেলের একটা নতুন সিরিজ আপনাদেরকে স্বাগতম। আমি এখানে আমার মোটামুটি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ব্যাপারটাই এমন যে আমি কম্পিউটার সায়েন্স থেকে পাশ করেছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম আসাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো অনেকের তথ্য হচ্ছে যে আমি অনেক কম্পিউটার সারাতে পারবো। আই থিঙ্ক আমাদের মুরব্বীরা যারা দেখছেন তারা অনেকেই মনে করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছে মানে ও তো কম্পিউটার অবশ্যই ঠিক করতে পারবে। ওয়েল, এটা পার্শিয়ালি ট্রু যে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের যে স্টুডেন্ট সে কিন্তু অনেক ধারণা রাখে কম্পিউটার ফিক্সিংয়ের ব্যাপারে, বাট সেটা একদমই যদি সোলিশে হার্ডওয়্যার সম্বন্ধে খুব ভালো জানে। সাধারণত সব ট্রাবল শুটিং আমরা কম্পিউটার করি সেটা দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে সফটওয়্যার ট্রাবল শুটিং, একটা হচ্ছে হার্ডওয়্যার ট্রাবল শুটিং। তো হার্ডওয়্যার সফটওয়্যারের সম্বন্ধে মানে ব্যাপারগুলো নিয়ে আরও ডিটেলস হয়তো অন্য কোনো দিন কথা হবে। তো টাইটেল দেখে অনেকে চিন্তা করছেন যে ভাই কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করে কয়টা কম্পিউটার হ্যাক করলাম আজ পর্যন্ত। তো অনেস্ট আনসার হচ্ছে জিরো, জিরো পরিমাণ কম্পিউটার আমি আজ পর্যন্ত হ্যাক করেছি, কারণ দিস ইজ নট সামথিং হোয়াট উই ডু। অলদো কম্পিউটার সায়েন্সে আমরা যেটা শিখি সেটা হচ্ছে একদম প্রাইমারি লেভেল থেকে প্রোগ্রামিংটা আমরা সবাই আস্তে আস্তে শিখি। বেসিক্যালি এই প্রোগ্রামিং এ কী শিখি, প্রোগ্রামিং শিখি আসলে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিংটা কি সেটা নিয়ে অনেকে প্রশ্ন আসতে পারে, যেটা আই থিঙ্ক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা দেখতেছেন বা সামনে নেবেন, যে পাস করা স্টুডেন্ট হিসেবে আমার যে অপিনিয়ন আমি সেটাই আপনার সাথে শেয়ার করবো খুব সংক্ষিপ্ত আকারে। আই এম নট গোনা বোর ইউ উইথ ডিটেলস। অনলাইনে আপনারা ঘাটলে প্রোগ্রামিং শেখার জন্য অনেক টিচারের অনেক কোর্স অনেক ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন ফর ফ্রি, যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো প্ল্যাটফর্মে মাস্টার হতে চাইলে, শুধু কথা মাস্টার হতে চাইলে যত ধরনের ইনফরমেশন দরকার সেগুলো অনলাইনে অলরেডি আছে, যেটা নাই সেটা নিয়ে আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করব। তো এক একজন এক দিক থেকে কিন্তু প্যাশন গ্রো করে, কারো লাইফে প্রথম দিকে আর কি অ্যাকাডেমিক্সে পড়ালেখা খুব ভালো লাগে, সে আগে থেকে স্টুডিওস ছিল, সে দেখা গেছে অ্যাকাডেমিক ক্যারিয়ারটি খুব সুন্দর প্রভাবে পুশ করে একটা সুন্দর সিজিপিএ বানায় ফেলে। একটা গ্রুপ অফ পিপল প্রোগ্রামিংকে খুবই মানে একদম মন থেকে গ্র্যাপ করে উইথ প্যাশন অ্যান্ড আগ্রহ নিয়ে, তারা মাশাআল্লাহ কিন্তু খুব এক্সিট করে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের ব্যাচে যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেছে অনেকেই কিন্তু ভালো একটা নলেজের সাথে বের হয়েছে, মানে স্ট্রং প্রবলেম সলভিং নলেজ, নট অ্যাকাডেমিক নলেজ। তো তাদের মধ্যে কয়েকজন সিজিপি খুব বাজে ছিল, সরি সত্য কথাটা বলে ফেললাম, বাট স্টিল তারা কিন্তু অনেকেই মাশাআল্লাহ খুবই দুর্দান্ত কিছু দেশি এবং বিদেশি কোম্পানিতে অলরেডি কাজ করতেছে। মানে উইদাউট এ ডাউট আমি বলতে পারি যদি প্রোগ্রামিং স্কিল আপনার খুবই স্ট্রং থাকে ইউ ডোন্ট রিয়েলি নিড দ্যাট সিজিপি, একদম বলে দিলাম। আমার সাথে অনেকে ডিজাইন করতে পারেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামতটা, বাট আমার মতে ইফ ইউ হ্যাভ দ্যাট লেভেল অফ স্কিল ইন প্রোগ্রামিং নো বডি ইজ গোয়িং টু স্টপ ইউ। সো শেখার আগ্রহ থাকলে এখনই শিখতে পারেন, মাশাআল্লাহ যে কোনো টেকনোলজি শুরু করতে পারেন। আমি একটু অন্য ব্যাপারগুলো টাচ করতে চাই এই সিরিজে। তো আজকে সংক্ষিপ্ত আকারে যে হ্যাকিংয়ের বিষয়টা ছিল সেটা দিয়ে আজকে শেষ করি। হ্যাকিং আমি পার্সোনালি শেখার আগ্রহ ছিল একটা সময়, হ্যাকিং কীরকম বা কীভাবে করা যায়, এবং উইথ টাইম যেটা হয় হ্যাকিং এর পজিটিভ কিছু ব্যাপার আছে নেগেটিভ কিছু ব্যাপার আছে সেটা একটু বলে দিই। সাধারণত ব্যাংকে যেসব সিকিউরিটি মেনটেন করা হয় মানে ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি, যেহেতু ইন্টারনেট থেকে বিভিন্ন জিনিস অ্যাক্সেস করা হচ্ছে, বিভিন্ন ডাটাবেস অ্যাক্সেস করা হচ্ছে, বিভিন্ন তথ্য ভাণ্ডার আমরা অ্যাক্সেস করতেছি, কার কত ব্যাংকে কী অ্যাকাউন্টে কত টাকা আছে এইসব আমি যাবে বহু কিছু। তো এটা নিয়ে যাদের একদমই নলেজ নাই তাদের সাথে আর কি একটু জাস্ট পরিচয় করে দেওয়া। তো সাইবার সিকিউরিটি ব্যাপারটা আসলে শুধুমাত্র আমি একটা উদাহরণ দিয়ে বললাম, ব্যাংকে একটা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো আঙ্গিকে ডাটা সিকিউরিটি থেকে শুরু করে বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশনকে সিকিওর করা, মানে সব ধরনের লুপ হোলকে বন্ধ করা যাতে কোনো হ্যাকার গিয়ে হ্যাক করে না ফেলতে পারে। তা এখন হ্যাকারের নলেজ অবশ্যই একজন সিকিউরিটি পারপাসে যে কাজ করছে তার থেকে অনেক বেশি হইলেই তো সে হ্যাক করতে পারবে। তো সেটার জন্য আমি মনে করি যারা হ্যাকার, পার্সোনালি হোয়াটস মাই অপিনিয়ন ইজ, হ্যাকাররা ইন এ সোর্ট অফ প্রফেশনাল লেভেলে মারাত্মক লেভেলের প্রবলেম সলভার। বলে দিলাম যারা হ্যাকার হয় মারাত্মক লেভেলের প্রবলেম সলভিং ক্ষমতা থাকে তাদের, এবং এর মধ্যে হ্যাকিংয়ের মধ্যে অনেক ধরনের প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আই থিঙ্ক আরেকদিন আলোচনা করা যাবে। হোয়াইট হ্যাট হ্যাকার্স, রেড হ্যাট হ্যাকার্স, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, সিলভার হ্যাট হ্যাকার্স, গ্রে হ্যাট হ্যাকার্স, ওগুলো নিয়ে আজকে কথা না বলি, যতটুকু আমার পার্সোনাল অপিনিয়ন ছিল সেটা আমি শেয়ার করার চেষ্টা করলাম। হোয়াইট হ্যাট হ্যাকাররা যেটা একটা গ্রুপ কিনে বলি, হোয়াইট হ্যাট হ্যাকাররা সাধারণত হার্মফুল হ্যাকার না, তারা হ্যাকারদের থেকে সিস্টেমটাকে সেভ করার জন্য তাদের ওই নলেজটা অ্যাপ্লাই করে যাতে তারা সেই প্রিজারভেশনটা রাখতে পারে, সেই সিকিউরিটি মেজারটা নিতে পারে যে এই সিস্টেমে কী কী ধরনের সিকিউরিটি অ্যাপ্লাই করলে এই হ্যাকারের জন্য এনভায়রনমেন্টটা মানে যেটাকে বলা হচ্ছে তারা চাবি
মারা কিভাবে রাখলে যেন সে ঢুকতে না পারে, সেই ব্যবস্থাটা হোয়াইট হ্যাট হ্যাকাররা করে রাখতে পারে। এইটুকু নলেজ আই থিঙ্ক হোয়াইট হ্যাট হ্যাকারদের আছে। অ্যাজ এ কম্পিটিশন ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট আমি আমার ক্যারিয়ার পাথটা অন্য দিকে শিফট করেছি, যেখানে আমার সাথে আইটি এবং যে জিনিসগুলো আমার খুব পছন্দ সেই জিনিসকে কম্বিনেশন করে একটা ক্যারিয়ার পাথ ফলো করছি। সেগুলো ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করবো। এই সিরিজ বা এই জিনিসটা দেখে আপনারা কেমন ফিল করলেন, আপনাদের নিজস্ব কী কোয়েশ্চেন আছে সব কিছু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের সিরিজ আপনারা এনজয় করে থাকেন তাহলে আমি আরও এটাকে ইন্ট্রোডিউস করবো এই চ্যানেলে। দুষ্টুকিং মানে সব বিষয় নিয়ে দুষ্টুমি হবে, আবার দুষ্টুমির সাথে একটু কিছু শেখানোর চেষ্টা করবো। Till then everyone, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো ভুল হয়েছে আই থিঙ্ক, সেই ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে, কোনো গ্রুপে, যেখানে আপনার মনে হয় ব্যাপারটা দিলে অনেকে অনেক কিছু মিনিংফুল শিখতে পারবে। Till then everyone, না বলা কথাগুলোই বলার চেষ্টা করবো এই সিরিজে, তো আপনি সেজন্য সমর্থন চাই। চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।